বন্ধুরা ডাব্লিউ পিএসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত বন্ধুরা আমাদের তিন হাজার প্লাস ভিত্তিক হিস্ট্রি এটি আমাদের সেট নাম্বার নাইন আজকে আমরা মৌর্য বংশের উপরে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চিন করবো মৌর্য বংশের উপরে আমি এর আগে একটি ক্লাসেস দিয়েছি এটা মেনলি যেটা আছে আমাদের মৌর্য বংশের পরবর্তী মৌর্য যুগ যেটাকে বলা হয়ে থাকে ইতিহাসের ভাষায় সেই পরবর্তী মৌর্য যুগ থেকে কিছু কোশ্চিন নেওয়া আছে যেই কোশ্চেনগুলো তোমাদের আপনার এক্সামের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেশনটা চেন্টটা মধ্যে শেষ পর্যন্ত দেখতে থাকবেন অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ক্লাসের পিডিএফ বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবে এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও ডাউনলোড করে নিতে পারবে টেলিগ্রাম গ্রুপের সমস্ত পিডিএফগুলো একসঙ্গে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে জয়েন না থাকলে অবশ্যই জয়েন হয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে তো চলো বন্ধুরা দেরি না করে সেশনটাকে শুরু করা যাক বন্ধুরা অন আছে ক্লাসের ফার্স্ট পয়েন্টে দেখতে পাচ্ছ ফার্স্ট পয়েন্ট আছে আমাদের এখানে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে হয়ে যাবে মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য বহুবার এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে কারেক্ট আনসার বন্ধুরা এখানে কী হয়ে যাবে আমাদের শিমুখ এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ শিমুক ইনি সাদমান বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন চলো নেক্সট হচ্ছে এখানে কাকে বিদ্য অধিপতি বলা হয় বৃদ্ধ অধিপতি এটি একজন উপাধি তো এটি কাকে বলা হয়ে থাকতো এভাবেও জিজ্ঞেস হতে পারে যে বৃদ্ধ অধিপতি কারো উপাধি ছিল তো এটি কাকে বলা হয়ে থাকে তো এটি বন্ধুরা আমাদের হয়ে যাবে গৌতমী পুত্র সৎকর্ণীকে গৌতমী পুত্র সৎকর্ণীকে বিদ্যা অধিপতি বলা হয়ে থাকে তো অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নাও নেক্সট এখানে কোন চনৈক্য শাসক কনিষ্ককে পরাজিত করেছিলেন তো কোন যেটা আছে চৈনিক্য শাসক কনিষ্ককে পরাজিত করেছিল তো কনিষ্ককে এখানে পরাজিত করেছিল এখানে চ্যাঞ্চাও প্যাঞ্চাও প্যাঞ্চাও চ্যাঞ্চাও না প্যানচাও অপশান এ প্যাঞ্চাও ইনি করেছিলেন নেক্সট কোশ্চেন দেখো নেক্সট এখানে কোন বংশ মৌর্য সাম্রাজ্যের পতনের পর মগধের শাসন ক্ষমতায় অধিকার করেছিল তো মৌর্য বংশনে প্রথমের পর মগধের শাসনের যে ক্ষমতা অধিকার করেছিল সেটি কোন বংশ করেছিল তো প্রথমে কে করেছিল প্রথমে করেছিল শুঙ্গরা শুঙ্গ পশুমতী শুঙ্গ এর প্রতিষ্ঠাতা তো শুঙ্গ বংশ যেটা আছে এর ক্ষমতা নিয়েছিল নেক্সট কোশ্চেন চলে আসবো নিশ্চয় এখানে শশাব্দ শশাব্দ এর প্রচলন করেন শশাক্ প্রচলন কে করেছিল শশাক্তর প্রচলন করেছিলেন কনিষ্কা কানিশকা শশাক দেব প্রচলন করেছিলেন অপশন ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা এক্সামের জন্য নেক্সট কোশ্চেন কুষাণ রাজ্যের রাজধানী কুষাণ রাজ্যের রাজধানী কখনও আবার এইভাবেই এক্সামে জিজ্ঞেস করা হয় যে কানিশকর রাজধানী তো দুটো একই হবে অ্যানসার পুরুষপুর অথবা পেশোয়ার মাথায় রাখবে পুরুষপুর অথবা পেশোয়ার এই নামটাও মাথায় রাখার চেষ্টা করবে তো এখানে পুরুষপুর অপশনে আছে তো পুরুষপুর এখানে কারেক্ট আনসার কুষাণ রাজ্যের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার নেক্সট কোশ্চেন চলো যে কনিষ্ক সিংহাসনে আরোহণ করেন কনিষ্ক সিংহাসনে আরোহণ কবে কবে তো কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে যেটা আছে সিংহাসনে আরোহণ করেন এবং এই কোশ্চিনটা এইভাবে জিজ্ঞেস করা হয় যে একটু আগে যে কোশ্চিনটা ছিল তোমাদের শশাক্দ দ যেটা আছে সেই দটা যেটা আছে সাল হিসাবে এক্সামে জিজ্ঞেস করা হয়েছে যে কত সালতে প্রচলিত হয়েছে তো মাথায় রাখবে সেটাই আটাত্তর খ্রিস্টাব্দ থেকে শশ শকাব্দ সকাগদ এটি যে প্রচলন সে প্রবর্তন শুরু হয়েছে মাথায় রাখবে নেক্সট কোশ্চেন দেখুন নেক্সট হচ্ছে এখানে চরক কার এটা হবে কার রাজসভার বিখ্যাত চিকিৎসক ছিলেন চরক কার রাজসভার বিশ্ব চিকিৎসক ছিলেন তো চরক কার রাজসভা ছিল কনিষ্কার রাজসভা চরক ছিলেন কনিষ্কার রাষ্ট্রপাই মাথায় রাখবে নেক্সট কোশ্চেন দেখে নেব নেক্সট হচ্ছে এখানে ভারতের কোন শাসকরা সর্বপ্রথম স্বর্ণমুদ্রা চালু করে স্বর্ণ কোন শাসকরা চালু করেছে স্বর্ণ মুদ্রা মেনলি যেটা আছে ইন্ডিও গ্রিকরা চালু করেছিল কিন্তু এখানে শাসক হিসাবে মাথায় রাখবে কুষাণরা প্রথম স্বর্ণ চালু করেছে কুষাণরা তো মাথায় রাখবে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কখনও অপশান এ সঙ্গে যদি ইন্ডিও গ্রিক থাকে তাহলে কিন্তু অ্যান্সারটা তখন কিন্তু ইন্ডিও গ্রিক হয়ে যাবে মাথায় রাখবে এটি নেক্সট কোশ্চেন দেখে নেবো নেক্সট এখানে প্রাচীন ভারতে সাতবাহানদের জেলা কী নামে পরিচিত ছিল তো প্রাচীন ভারতের সাতবাহানদের যে জেলা সেই জেলাটিকে অহোরা বলা হতো অহোরা অপশান এ বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন সাতবাহানদের সময়কালীন একটি গুরুত্বপূর্ণ বন্দর হলো সাতবাহানদের সময়কালীন একটি গুরুত্বপূর্ণ বন্দর এখানে হয়ে যাবে সোপারা 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 যেটি আছে এটি সাতবাহানদের গুরুত্বপূর্ণ একটি বন্দর অপশান এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন সাতবাহানদের রাজধানী অবস্থান ছিল তো সাতবাহানদের রাজধানী কোথায় ছিল সাতবাহানদের রাজধানী যেটা হবে পৈঠানে অপশন বি কারেক্ট আনসার হবে পৈঠান অথবা প্রতিষ্ঠান তো এরকম নামও আছে তো পৈঠান মাথায় রাখবে অপশন বি এখান থেকে কারেক্ট এনাদের রাজধানী ছিল নেক্সট কোশ্চেন নেক্সট আছে ভারতে সরাপেক্ষা প্রসিদ্ধ ইন্ড্রোগ্রিক শাসক কে ছিল প্রসিদ্ধ ইন্ড্রোগ্রিক শাসক তো প্রসিদ্ধ ইন্ড্রোগ্রিক শাসক হয়ে যাবে এখানে মিনান্দার মিনান্দার অপশন বি কারেক্ট আনসার অপশান সি এখানে কারেক্ট আনসার হবে নেক্সট কোশ্চেন দেখেন নেক্সট আছে কালিঙ্গ রাজা খারবেল কোন ধর্মে গ্রহণ করে তো কালিঙ্গ রাজা খার খারবেল কোন ধর্ম গ্রহণ করেছিলেন তো ইনি যেটা আছে ইনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন জৈন ধর্ম অপশান সি কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের এখানে যে মিনান্দার মিনান্দার কার নিকট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন মিনান্দার ইনি কার নিকট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল তো ইনি যেটা আছে নাগসেনের নিকটে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল নাগসেন অপশন ডি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন যে কুষানদের আদি বাসভূমি কোথায় ছিল কুষানদের আদি বাসভূমি মধ্য এশিয়াতে ছিল আদি বাসভূমি কোথায় হয়ে যাবে আমাদের মধ্য এশিয়া অপশান এ কারেক্ট অ্যান্সার হবে নেক্সট ছিল একব নিশেষে শুঙ্গবংশের শেষ রাজা হলেন বংশের শেষ রাজা কে ছিল শুঙ্গবংশবন্ধুরা শেষ রাজা কে হয়ে যাবে আমাদের দেবভূতি দেবভূতি ইনি শুঙ্গবংশের শেষ রাজা ছিলেন মাথায় রাখবে অপশন সি কারেক্ট নেক্সট কোশ্চেন নেক্সট হচ্ছে এখানে কুষাণরা কোন জাতির শাখা ছিল কুষাণরা কোন জাতির শাখা ছিল তো কুষাণরা ইউচি ইউচি জাতির শাখা ছিল ইউচি মাথায় রাখবে ইউচি জাতির শাখা ছিল কুষাণরা নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট এখানে কে প্রথম কসফিসেস নামে পরিচিত প্রথম কসফিসেস এনার আসল নাম কি যদি জিজ্ঞাসা হতে পারে প্রথম কসফিসেস এনাকে যেটা আছে কুষাণ বংশের প্রতিষ্ঠান হিসেবেও ধরা হয় তো ইনি হয়ে যাবে তোমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার কুজুল কথফিসেস কুজুল কথফিসেস ইনি প্রথম কসফিসের নামে পরিচিত কুজুল কথফিসেস ইনিই প্রথম কসফিসের নামে পরিচিত এবং এনাকেই যেটা আছে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হিসেবেও ধরা হয় মাথায় রাখবে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট যেখানে এখানে শুঙ্গ বংশের শাসনকালে ভারত আক্রমণ করেছিলেন তো এদের মধ্যে কারা যে হচ্ছে বংশের শাসনকালে ভারত আক্রমণ করেছিল তো এখানে আমাদের ব্যাকটেরও গ্রিকরা বংশের শাসনকালে ভারত আক্রমণ করেছিলেন অপশান বি কারেক্ট আনসার হবে নেক্সট কোশ্চিন যে কনিষ্ক কোন উপাধি ধারণ করেছিল তো এখানকার মধ্যে কোন উপাধি কনিষ্কা ধারণ করেছিল তো এখানকার মধ্যে দেবপুত্র এই উপাধিটি কনিষ্কা ধারণ করেছিল দেবপুত্র অপশন বি কারেক্ট অ্যান্সার হবে নেক্সট কোশ্চিন চলে আসো নিশ্চয় কাকে দ্বিতীয় অশোক বলা হয় দ্বিতীয় অশোক কাকে বলা হয় এটি ইম্পর্টেন্ট এক্সামের জন্য ট্রিপটা মার্ক করে রাখবে অবশ্যই কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে কনিষ্কা অপশন এ কারেক্ট অ্যান্সার নেক্সট চলো নিশ্চয় কনিষ্কর রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন কনিষ্কের রাজসভার শ্রেষ্ঠ দার্শনিক কনিষ্ক রাজসভার শ্রেষ্ঠ দার্শনিক ছিল নাগার্জুন নাগার্জুন ইনি কনিষ্কর রাজসভার শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন নেক্সট কোশ্চিন নিশ্চয় নিম্নের কে কনিষ্কের সভাসদ ছিল তো এখানকার মধ্যে কে কনিষ্কের সভাসদ ছিল তো অশ্বঘট নাগার্জুন বসুমিত্র সবাই কিন্তু কনিষ্কের সভাসদ ছিলেন তো এখান থেকে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে আমাদের অপশন ডি সবকটি এখানকার সভাসদ ছিলেন নেক্সট কোশ্চেন দেখে নেব নিশ্চয় কনিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোতক ছিলেন কনিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোতক ছিলেন তো কনিষ্ক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বৌদ্ধ ধর্মকে ইনি ফলো করতেন তো এখান থেকে পৃষ্ঠপোষক কী হয়ে যাবে আমাদের অপশান সি বৌদ্ধ নেক্সট কোশ্চেন নিশ্চয় কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন একটু আগে বলছিলাম প্রথম কথফিসেস অথবা কুজুল কথফিসেস ইনি যেটা আসে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট কোশ্চেন কোশ্চিন যে মিলিন্দ পঞ্চহ কে রচনা করে মিলিন্দপঞ্চহ এটার রচয়িতা কে হয়ে যাবে তো এই গ্রন্থের রচয়িতা হয়ে যাবে আমাদের নাগসেন নাগসেন অপশন ডি কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নেশ্চয় গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয়েছে বিকশিত হয়েছে তো গান্ধার শিল্পটা বন্ধুরা এটি কোন যুগে বিকশিত হয়েছে তো গান্ধার শিল্প এটি আমাদের হয়ে যাবে কুষাণ যুগে বিকশিত হয়েছে কুষাণ যুগ অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা এখান থেকে সেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভবে না নেক্সট কোশ্চিন দেখে নাও নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে বুদ্ধ চরিত্রের রচয়তা কে কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট এই গ্রন্থটা কিন্তু বহুবার এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে না নাগার্জুন অশ্বঘোষ বসুমিত্র নাকি বিশাক দত্ত কারেক্ট আনসার কি হয়ে যাবে বুদ্ধচরিত বুদ্ধচরিতের আমাদের কারনসার হয়ে যাবে অশ্বঘোষ অশ্বঘষের লেখা বুদ্ধচরিত মোস্ট ইম্পর্টেন্ট ডাবলিউএসএস এক্সামে কিন্তু অনেকবার জিজ্ঞেস করা হয়েছে আমার আপনারও কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হবে মাথায় রাখবে আমি গ্রন্থর উপরে এর আগেও তোমাদের ক্লাসেস দেওয়া আছে এবং লাস্টের দিকে আবারও তোমাদের সেপারেট একটি ক্লাসেস দিয়ে দেবো যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলো যে ইম্পর্টেন্ট গ্রন্থগুলো আছে যেগুলো এক্সামে জিজ্ঞেস করা হয় সেগুলোর উপর দিয়ে নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক তিরিশ নম্বর কোশ্চেন আমাদের ক্লাসে আজকের লাস্ট কোশ্চেন আশা করছি সেশানের মধ্যে শেষ পর্যন্ত অবশ্যই দেখেছো ভালো লাগে থাকলে এতক্ষণ লাইক করে দিয়েছো যারা লাইক করেনি একটি লাইক করে দাও চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং আগে যে ক্লাসেসগুলো হয়ে গিয়েছে যারা অ্যাটেন্ড করো তোমরা প্লে ভিজিট করে অবশ্যই দেখে নেবে আমাদের দশ হাজার প্লাস আর জি টার্গেট আছে দশ হাজার প্লাস জি টার্গেট রয়েছে তোমাদের হিস্ট্রি জিওগ্রফি পলিটি সায়েন্স সমস্ত কিছু মিলিয়ে তো সুন্দর সুন্দর করে আমি প্লেলিস্ট লিস্ট তৈরি করে দেওয়া আছে সেগুলোকে দেখ ভিজিট করে কিন্তু অবশ্যই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করে নেবে লাস্ট কোশ্চনে দেখো কি বলা হয়েছে কুষণ বংশের শেষ রাজা কে ছিলেন কুষাণ বংশের শেষ রাজা কে হয়ে যাবে বন্ধুরা কুষাণ বংশ এখান থেকে শেষ রাজা হয়ে যাবে দ্বিতীয় বসুদেব দ্বিতীয় বসুদেব ইনি কুষাণ বংশের শেষ রাজা হয়ে যাবে অপশন নেই বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং